তা মায়ের আসন ছাড়া আর দুখানি এরকম গালিচা আসন ছিল। যদি স্বামী স্ত্রী দীক্ষা নিতেন তাহলে দুটি আসন পেতে দিতাম, আর যদি একজন পুরুষকে একজন মহিলা দীক্ষা নিতেন তাহলে একটি আসন পেতে দিতাম। ওই দুটি আসন থেকে একখানি আসন মায়ের সামনে পেতে বসতে যাচ্ছি, মা বললেন ঠাকুরকে প্রণাম করে বসুন। তা আমি ঠাকুরকেও প্রণাম করলাম, মাকেও প্রণাম করলাম, করে বসলাম। মা কোষার থেকে খুশিতে করে আমার গায়ে জল ছিটাতে ছিটাতে বলতে লাগলেন, পূর্ব পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক, ইহ জন্মের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক। এই বলে আমার দেহ শুদ্ধ করে নিয়ে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন, ইনি তো তোমার ইষ্ট, এর মন্ত্রই তো তোমাকে দেব। আবার ছোট ছেলে মনে করছেন হয়তো ইষ্ট কথার অর্থ বুঝবো না, তাই বললেন, একেই তো তুমি সবচেয়ে ভক্তি করো, ভালোবাসো, এর মন্ত্রই তো দেব তোমাকে। তখন আমি বললাম, হ্যাঁ মা আপনি ঠিকই ধরেছেন, ছোটবেলা থেকে আমি ওকেই সবচেয়ে বেশি ভক্তি করতাম, ভালোবাসতাম, কিন্তু এখন এই ঠাকুরের বইটই পড়ে মনে হয় সব দিক দিবি এক। আচ্ছা আমি যদি কোনো মন্ত্র চাই আমাকে দেবেন? তো মা হাসতে হাসতে বললেন, বলো। তা আমি বলতে বললাম, এই মন্ত্র পেলে তুমি খুশি হবে? আমার এই মন্ত্র চাই, আর কোনো মন্ত্র চাই না, ঠাকুরের মন্ত্র আমার চাই না, আমাকে এই মন্ত্র। তখন মা মন্ত্রটি কানে শুনিয়ে আর করে কিরকম করে 108 বার জপ করতে হবে বলে, আর বললেন ঠাকুরের নামও জপ করবে, দেখিয়ে দিলাম কিরকম করে জপ করবে। আর কয়েকটি কথা উপদেশ স্বরূপে বললেন যে বাবা, গুরু আর ইষ্টকে এক জানবে, এদের মধ্যে কোনো ভেদ ভাবনা করবে না। তারপর এখন গুরু মন্ত্র নিতান্ত গুরুকে যে দক্ষিণা দিতে হবে এ আমার জানাও ছিল না, আর পকেটে একটি পয়সাও ছিল না। হেঁটে হেঁটে স্কুল যাই, বাড়িতে খেয়ে আবার ফিরে গিয়ে খাই, জয়রামবাটিও হেঁটে হেঁটে আসি, 6 মাইল দূর তখন কিছুই নয় আঁকা, আবার হেঁটে হেঁটে ফিরে যাই, তখন বাসেরও জন্ম হয়নি, রিক্সারও জন্ম হয়নি, রাস্তাও নাই, কাজে ওই আলের উপর দিকে হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি, পয়সার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর মাও কিছু বললেন না যে বাবা কিছু দক্ষিণা দিতে পারো। মাকে যখন প্রণাম করতে যাচ্ছি মায়ের দুই পায়ে দুই হাত রেখে, তখন মা হাসতে হাসতে বলছেন, বাবা আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয়। আমি যখন স্কুল থেকে এসে মাকে প্রণাম করতাম তখন পায়ে মাথা রেখে প্রণাম করতে গেলে মা বলতেন, বাবা পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে। আবার যখন প্রণাম করে স্কুলে চলে যেতাম তখনও বলতেন যে পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে। তবে দু পায়ে দুই হাত রেখে প্রণাম করতে যেতে হাসতে হাসতে বলতেন, বাবা আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয়। আর না এতদিন তিনি মা ছিলেন, আজ তিনি গুরু হলেন, আমাকে শিখিয়ে দিলেন, তাই পায়ে মাথা রেখে প্রণাম করলাম, উনি মাথায় ঢুকিয়ে হাত দিয়ে আশীর্বাদ করলেন, আর দক্ষিণার কথা কিছু বললেন না। স্বামী বিবেকানন্দ যখন তার সবচেয়ে প্রিয় শিষ্য যাকে বাঙাল বলতেন শরৎচন্দ্র চক্রবর্তী তাকে দীক্ষা দেন, দিয়ে উনি হাত পাতলেন দক্ষিণা দে, উনি পকেট হাত দিয়ে দেখলেন একটি পয়সা উঠে দিন নাই, বলে আরে আজ আমার পকেটে একটাও পয়সা নাই, তো যা ভাড়া থেকে কিন্তু ভিক্ষা করে নেবে। তো উনি ভিক্ষা চাইতে একটি আপেল দিল, তো সেইটি স্বামীজির হাতে দিতে পারেন, বাস হয়ে গেল যা। তো মা তো আমাকে বললেন না যে বাবা কিছু আছে 2-4 পয়সা দিতে পারো তো কিনা, নাইলে ভাড়ার থেকে একটা সুপারি কে একটা হরি তো কে এনে আমাকে দাও, কিছু বললেন না। তা আমি প্রণাম করে যখন বাইরে এসেছি সেখানে জ্ঞান মহারাজ দাঁড়িয়েছিলেন, যার সঙ্গে প্রথম দিন এসেছিলাম গোপস্তা এবং জ্ঞান মহারাজ, তিনি নাই, তিনি বহুদিন শরীর ত্যাগ করেছেন। তো উনি আমাকে ইশারা করে ডাকলেন কাছে যেতে, বললেন কিছু দক্ষিণা দিলি? আমি কি দেবো, আমার পকেটে তো একটিও পয়সা থাকে না কোনোদিন। তখন বললেন, উনি পকেট থেকে রুমাল বের করে টাকা আঁচলি সিকি দোয়ানি আনি যা ছিল সব আমার হাতে দিলেন, হয়তো 3 টাকা হবে, আমিও গুনিনি উনিও গুনিনি। দরজার কাছে যেতেই মা বললেন, কি বাবা, আমি যখন টাকা পয়সা দেখালাম তখন হাসতে হাসতে বললেন, কোথায় পেলে? আমি বললাম জ্ঞানটা দিয়েছেন, বলা চলা বলে নিলেন। আবার আমি ফের পায়ে মাথা রেখে প্রণাম করলাম, উনি মাথায় আশীর্বাদ করলেন,
চলো চলো বেলা হয়েছে, খিদে পেয়েছে, ছেলে মানুষ খাবো ছেলে। উনি আর কি থালায় করে চারটি মুড়ি নিলেন, আমাকেও দিলেন, আর এই শশা কাকুর ছিল আম কাঁঠাল যখন যা জুটত সেই দিয়েই মুড়ি খাওয়া হতো, অথবা তেলে ভাজা টাজা পাওয়া গেলে, আর নাইলে মা হয়তো চারটি ছোলা ভিজিয়ে রাখতেন নুন লঙ্কা তেল দিয়ে একটু ভেজে নিয়ে ওই সকলকে মুড়ির সঙ্গে চাটতে যেতেন, নিজেও দিতে খেতেন। তো পাশাপাশি খেতে বসেছি, মা পাতকে আমার পাতে তুলে দিচ্ছে, খাও বাবা খাও, বুড়ো হয়েছি, দাঁত নড়ছে, চিবোতে পারি না। আমাদের তো দাঁত নড়লে আমরা দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁত উঠিয়ে দাঁত বাঁধিয়ে নিই। তখন কোথায় কে দেখি কলকাতায় হয়তো একজন একজন ইংরেজ ডেন্টিস্ট আছেন, তো ওই মায়ের দাঁত নড়লে এমনি করে টেনে ফেলে দিতেন, নড়া দাঁত বেশি রক্ত পড়তো না, এমনি সাধারণ জল দিয়ে দু চারটা কুলকুচে করলেই বন্ধ হয়ে যেত। কখনো হয়তো কোনো ভক্ত মহিলা আছে ধুয়ে আঁচলে বাঁধছেন, কি করছো বউ যে দাঁতটা, আরে রে ও তো এটাও বুকের জিনিস, ফেলো না ফেলো না, আমি খুব ভালো করে দেব। এই মাথার চুল আছে এত, চুলগুলি আঁচলে বাঁধছে, পায়ের নখ কেটে দিয়ে নখগুলি আঁচলে বাঁধছে, এইসব জিনিস তখন সব দিয়ে রাখতো। আমার কাছেও সব জিনিস ছিল, কিন্তু চোরে আমি গেছিলাম বেলুড় মঠে, তখন আমি ব্রহ্মচারী গোপাল চরিতন না, তালা ভেঙে ঘর ঢুকে অনেক কিছু ছিল মায়ের। একদিন দুইজন ইয়েতে ঝগড়া হচ্ছে, মায়ের একখানি চরণ ছাপ নিয়ে, এ বলছে কি আমার, ও বলছে কি আমার। তো মা আস্তে আস্তে বলছেন, আমি তো এখনো বেঁচে আছি, তো আমার পায়ের ছাপ নিয়ে এমন ঝগড়া করছিস কেন, নিয়ে না খানিকটা সাদা কাপড় আর একটু তরল আলতা নিয়ে না কত ছাপ। তো বেশ লম্বা কাপড় এনেছিল, তো তাইতে ওর মায়ের পায়ে তরল আলতা মাখিয়ে দিলে উনি ওই পিঁড়ির উপরে কাপড়টা একজন টেনে ধরত, আর উনি দাঁড়িয়ে পড়তেন তার উপরে, তো কুড়িটা ওই ছাপ খাওয়া। তার ভিতরে যেটিতে সবচেয়ে ভালো উঠেছিল প্রত্যেকটি পায়ের আঙুলটা, উনি বললেন এইটা কেটে আমাকে দিস, তো বলে আপনার চরণ ছাপ আপনি নিয়ে কি করবেন, তো বলে তার মাইকে দেব, ছেলে মানুষ খুব খুশি হবে। এরপরে শনিবারে আসতেই আমাকে দিয়ে বললেন যে বাবা এটা রাখো। একদিন হঠাৎ একখানা ওই ঢাকা টাকা থেকে বোধ হয় আসতো এইরকম আকারের মিছিলি, তা একখানা মিছিলি নিয়ে চেটে আমার হাতে দিয়ে বলছেন বাবা এটা রেখে দিও, আমি যখন কলকাতা যাবো যদি আমার প্রসাদ খেতে ইচ্ছা হয় তাহলে এটা থেকে ভেঙে গোল করে একটু খা। একবার পাবনা থেকে এক স্বামী স্ত্রী এসেছিল, তো আমি মা বৌমা বলতেন, আমি বউ দিদি বলতাম, তো দাদার নাম হচ্ছে কালীপদ রায়, ওরা ব্রাহ্মণ, স্কুল মাস্টারি করেন, দুজনের বয়স কম, দীক্ষা দীক্ষা হল। তো আমার কাছে ঘোমটা দিলে মা বলতেন বৌমা তুমি রামময়ের কাছেও লাজ করো, ও তো আমার মেয়ে, তখন আর ঘোমটা দিত না, ঠাকুরপ ঠাকুরপ বলতো। একদিন ওই বউ দিদি বললেন যে ঠাকুরপ আমি মায়ের জন্য ধোকা রান্না করবো, একটু রাঁধুনি আইনা দিতে পারো। তা আমি বললাম রাঁধুনি কোথায় পাবো, মা ঠাকুরন একাই রাঁধুনি, আর কেউ রাঁধুনি নাই। উনি হাসতে হাসতে বললেন রাঁধুনি হইল একটা মশলা। তা আমি বললাম যিনি রান্না করেন তাকে জানি রাঁধুনি, আবার মশলা কি আবার জানি। এমন সময় সেজো মাগি এলেন, সেজো মাগি যে কি রামময় হাসছো কেন, তাহলে এই বউ যদি রাঁধুনি চায় দিতে পারেন, তো বললেন কি বৌমা কি করবে, তো বলছে মায়ের জন্য ধোকা রান্তা, তা রাঁধুনি দিলে গেরান্তা বাবা। তখন মামি বললেন যে ও রামময় আমরা যাকে চন্দনী বলি পূর্ববঙ্গের মেয়েরা তাকেই রাঁধুনি বলে, তাহলে ও চন্দনী চাই আছে। একটি ছোট্ট দোকান ছিল, মা একদিন আড়াই কো পোস্ত কিনতে পাঠিয়েছিলেন, তো দোকানদার বলছেন যে ও তোমাকে আড়াই কো দেবো, তো আমি খুচরো বেচবো কি, আমার দোকানে মাত্র আড়াই কো আছে, এত বড় দোকান। সেইখান থেকে এক পয়সায় এক মুঠো চন্দনী নিয়ে এলাম, এনে বৌদি হাতে দিয়ে বললাম এই আদার রাঁধুনি, এটা নাকি হয় না, বলে হয় এটা দিলে গ্যারান্টার হবে। তো বেশ মোকা করলেন, খুব নরম খুব মোলায়েম, আর ধূপ চন্দনী দেওয়াতে বেশ সুগন্ধ হলো, মাও খেয়ে কুটি আমরাও খেয়েছি।
একদিন বৌদি বলছেন, ঠাকুরপো তোমার দাদার সঙ্গে কোথায় আলাপ করবো? অর্থাৎ কম বয়সের বউ তো স্বামী স্ত্রীতে মায়ের সামনে আলাপ করতে লাজ পায়। আবার দাদার যে বৈঠকখানা ঘরে আছেন সেখানে বৌদি যেতে পারে না, অন্য ভক্ত তো আছে বেটেছে। এই জন্যে আমি বললাম আসুন, আমার জায়গা ঠিক করা আছে, অনেক দাদা বৌদিকে আমি নিয়ে যাই করে ওকে এই মায়ের নূতন বাড়ির দক্ষিণ দিকে রাস্তা, তারপরে এখন একটা পাকা বাড়ি হয়েছে, আগে ওটা কাঁচা ঘর ছিল, এরপরেই যে একটু জায়গা ঘেরা আছে ওখানে ছিল ভালো কৃষি, তো খড়ের চাল আর মাটির দেওয়াল, তো সময় মতো যদি চালে খড় না দেওয়া হয় তাহলে বৃষ্টি পড়ে পড়ে দেওয়াল ভেঙে পড়ে যায় আর ঘরটাও পড়ে যায়, এখন পড়ে গেছে। আমরা অনেক করে বলেছিলাম যতটুকু যদি আমাদের দিয়ে দেন তাহলে আমরা ঠিক যেমন ঘর ছিল সেরকম একটি ঘর তৈরি করে রাখবো, সকলে দেখবে যেখানে মানবী ছিল। মানবী খুব ভাগ্যবতী, তিনি ঠাকুরকে বহুবার দর্শন করেছেন, তার চরণ স্পর্শ করেছেন, আর মা তো ঠাকুরকে নকল করে কথা বলবেন না, উনি নকল করে কথা বলতেন। যে ঠাকুর তোতলা ছিলেন বলতেন, তো তো তোমার নানান নাম কি গা, এরকম করে ঠাকুর কথা বলতেন। দাদাকে ডেকে নিয়ে গেলাম, আবার মানবী বলতেন তুমি বুঝি আমার ঘরে সুবল মিলন করো, তো অনেক দাদা বৌদিকে নিয়ে যেতাম, তো দাদা গিয়ে বললেন তো কবে যাইবা, কাল চলো। বৌদি বলছেন মা তো যাইতে না করেন, মা কইতেছেন কাল বৃহস্পতিবার, কাল যাও না পড়ছে। আচ্ছা ঠিক আছে মা, যেদিন বলেন সেদিনই যাওয়া হবে। প্রথম যেদিনে ভানুপিষিকে প্রণাম করতে যায় উনি বিছানায় বসে জপ করছিলেন, বসে রইলাম, উনি উঠতে প্রণাম করে বললাম পিসিমা আপনার একখানি আসন জুটে না। তো বল কেন বাবা, আমরা আমরা তো আসনে বসে যাওদান করি, বিছানায় তো পড়ে ঘুমায়। বলে না বাবা, ঠাকুর বলেছেন বিছানায় জপ শ্মশানে জপের সমান, বাস হাইকোর্ট হয়ে গেল, ঠাকুর বলেছেন সেটাতে জপের সমান, এখন বিছানায় বসেই সেই দিকে জপ করতে আরম্ভ করলাম। আর এই জয়রামবাটির মতো জায়গাতে বেশ মশারিটি খাটিয়ে নিশ্চিন্ত হয়ে জপদান করা যায়, নাহলে তো জপ করতে করতে মশা মারতে হয়। তা ওখান ইয়ে করলেন, এসে বিকালে দেখি কি ওই বৌদিদি একসঙ্গে উদ্যোগে তিনখানায় করে রুটি পেয়েছেন। তা আমার সঙ্গে তো তখন চেনা পরিচয় হয়ে গেছে, আমি বসে পড়লাম, বৌদি আমাকে শিখিয়ে দেন। এক একদিন অনেক ভক্ত আসেন তখন বেশি রুটি করতে হয়, তা আমি বেলে দিই মা রুটি খেতেন, তাড়াতাড়ি হয়ে যাবে তিনখানা করে বলতে পারলে। আমি যদি বলতাম মা চারজন ভক্ত এসেছেন, তো মা জিজ্ঞাসা করতেন দেশের ছেলে না কলকাতার ছেলে, তার কারণ হচ্ছে কলকাতার ছেলে তিনখানে কি চারখানে রুটি খাবে আর অত কোটি ভাত খাবে, আর দেশের ছেলে চব্বিশ পঁচিশ খানা রুটি খাবে এবং এতগুলো ভাত খাবে, সেরকম তিনি কাজেই এক একদিন অনেক রুটি বেলতে হয়। তো উনি বললেন ভাই কিছু নয়, এই প্রথমে চাকিতে একটু আটা দিলে যে তার উপরে একটা লেচি দিয়ে হাত দিয়ে চেপে দিল, এই উপরে আবার আটা দিয়ে দ্বিতীয় লেচিটা দিয়ে আবার চেপে দিল, আবার তার উপরে আটা দিয়ে তৃতীয় লেচিটা দিয়ে চেপে দিয়ে তার উপরেও আটা দিয়ে আর চাকিতে আটা ছড়িয়ে দিয়ে আর গোল করে ঘুরাবে সমান করে, আর হাত দিয়ে রুটি ঘোরাতে হবে না, তিনখানা রুটি আপনিই ঘুরবেন। শিক্ষা তো হলো, তৈরি করতে গেলাম তিনখানায় মিলে একখানা হয়ে গেল, ভাবলাম যে কম আটা দেওয়া হয়েছে মাঝখানে সেই জন্য জুড়ে গেছে, আচ্ছা ভেঙে ফেললাম। আবার তো আটা বেশি দিয়ে যদি করলামও তিনখানা হলো তো যেন ভারতবর্ষের মানচিত্র হলো, কেরা বাঁকা গোল হলো না, এই মুশকিল। তবে জোর করলাম যে একজন যখন পারেন তখন আমিও পারবো, অভ্যাস করতে 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 বেশ ঠিক অভ্যাস হয়ে গেল, তিনখানি করে রুটি বেশ গোল গোল হয়। আর বললেন উল্টে উল্টে দুদিকে আটা আছে উল্টে পাল্টে ছেড়ে দিলেই হয়ে যাবে। তা যখন বেশ অভ্যাস হয়ে গেছে আমি রুটি ফেলে দিই মা রুটি শেখেন, এবারে করে আর মা প্রথমে তরকারি তরকারি ডাল ভাত যারা ভাত খাবে সব রেঁধে টেঁধে রুটি করতেন। তো রুটি হয়ে গেলে শেষকালে ওই একটি ছোট্ট কড়াই ছিল তাতে ঘি দিয়ে আর ওই আমি বেলে দিতাম ওই কয়েকখানি ছোট লুচি করে, আর আমরা যেমন থালায় করে বোর মন্দিরে নিয়ে আসি তিনি তা করতাম। ওই রান্নাঘরে ঢুকেই ডান দিকে কোনাতে আসন পেতে আর থালাতে সব সাজিয়ে সাজিয়ে আর ঠাকুরকে এসে যা ডাক্তার জোড়াত করেছে খেতে দিচ্ছি চলো খাবে চলো। তো এখন এইভাবে বেশ কাজ চলে, একদিন এখন অনেক বেটাতে ভক্ত এসছে মেয়ে ভক্ত কেউ, তো মা অনেক আটা দিয়েছেন ভেসেছি, তার মা বললেন নলিন দিকে যে নলিনী তুই আজকে রুটি খেয়ে এক রামময় আর আমি তোকে বেলে জুগিয়ে দেবো। তা দুজনে বেলে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি,
মায়ের একটু ছোট্ট শ্বেত পাথরের চাকি আর একটু আবুশ কাঠের এরকম কুচকুচে কালো বেলুন, ওই দিয়ে উনি একখানি একখানি করে বেলছেন, আর আমি একটা বড় কাঠের একদম মোটা বেলুন দিয়ে আমি একসঙ্গে তিন কানা করে বেল ছুড়ে দিচ্ছি। বেশ কাজ এগোচ্ছি, প্রায় অর্ধেকটা যখন হয়ে গেছে তখন হঠাৎ নলিন্দী বলে উঠলেন, পিসিমা তোমার চেয়ে রামময়ের রুচি খুব ভালো। এই না বলা, মা যেন আমার বয়সী একটি ছোট মেয়ে অভিমান করে বেলুন চাকি হতিয়ে দিয়ে বসে, আমি বেলুন চাকি হতিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লাম। মাকে বললাম, আজকে আপনিও যদি রুটি বেলেন তবে আমি বেলবো, নাহলে আমি চললাম। মা দেখলেন এখনো অনেক বাকি, একখানি একখানি করে বেললে পরে অনেক রাত হয়ে যাবে, ঠাকুরকে ভোগ দিতে অনেক রাত হয়ে যাবে, ছেলেদের খেতে দিতে অনেক রাত হবে, আর উনি তো সকলকে খাইয়ে এসে সে খান, ওর খেতে অনেক রাত হয়ে। তখন উনি আবার কোলের খেতে নিয়ে বেলতে আপনিও বেসে আর নলিন দিকে বললাম যে তুমি তুলনা করো কেন, দুজনেই ছুড়ে দিচ্ছি, তুমি কি করে চিনতে পারছো যে কোনটা পিসিমার আর কোনটা রামময়, আর তুলনা করছো কেন যে দ্বারা মুখের রুটি ভালো লাগছে। সেই মা কি করে এরকম একটা ছোট ছেলের সঙ্গে রুটি মেলায় বেড়ে দিয়ে এরকম অভিমান করেন, এখন এইটা ভাগ ভাবি যে যে মা যে চাইছে তাকেই দীক্ষা দিচ্ছেন। আর কত প্রশ্ন করে ভক্তরা, আমার ভয় হয় যে মায়ের তো কুবাক্য পর্যন্ত পড়াশোনা, এই বিদ্যা নিয়ে উনি কি এসব প্রশ্ন করতে পারবেন, এরা তো বেলুন মঠে গেলেই পারে, সেখানে স্বামী ব্রহ্মানন্দ শিবানন্দ সারদানন্দ প্রেমানন্দ প্রভৃতি সব রয়েছেন, তারা কত শাস্ত্র পড়েছেন, তাদের কাছে না গিয়ে মাকে কেন বিরক্ত করে, অর্থাৎ আমার ধারণা যে মা হেরে যাবেন, উত্তর দিতে পারবেন। কিন্তু মা কখনো বলবে না এটা রাখালকে জিজ্ঞাসা করো, এটা তারককে জিজ্ঞাসা করো, এটা শরৎকে জিজ্ঞাসা করো, এই বলতেন না তিনি। তিনি সব প্রশ্নগুলি ধীর স্থির ভাবে শুনে এমন উত্তর দিতেন যে যার প্রশ্ন তার প্রবলেম সলভ, তারপরে মীমাংসা করে দিচ্ছেন তিনি। আমি সেই বয়সে স্কুলে পড়ার ছাত্র, আমি প্রশ্নটাও বুঝতাম না আর মা যা উত্তর দিলেন তাও বুঝতাম না, কিন্তু দেখতাম যার প্রশ্ন সে খুশি হয়ে গেছে। যে মা এরকম যাকে তাকে দীক্ষা দিতে পারেন আর সমস্ত প্রশ্নের মীমাংসা করে দিতে পারেন, সেই মা আবার একটা ছোট ছেলের সঙ্গে রুটি বেলায় তিনি গিয়ে এমন অভিমান কেন করেন। তো শাস্ত্রে আছে এই যে ওদের বিচিত্র ব্যবহার হবে, কখনো বিজ্ঞের মতো সব জানেন আবার কখনো যেন ছেলে মানুষ কিছুই জানেন না, এই অবস্থা। আমার ছোটবেলা থেকে ফুলের উপরে শখ ছিল, তো জয়রামবাটিতে কিছু ফুলের গাছ ছিল না, লোকে লাগায় না, এখনো লাগায় না, আমাদের ফুল থেকে ফুল চুরি করে নিয়ে গিয়ে ফুল গাছ। তো মা কোনো কোনো দিন একটিও ফুল পেতেন না, ঠাকুরকে জোড়হাত করে বলতেন যে ঠাকুর আজ একটিও ফুল জুটাও নি, আজ তুলসী পাতা চন্দন আর গঙ্গা জল নিয়ে সন্তুষ্ট হব। তাই গঙ্গা জল দিয়ে ঠাকুরকে দান করিয়ে আর চন্দন তুলসী দিয়েই পূজা করতাম। তা ওই জায়গা তো ছিল না, মা যখন নূতন বাড়িতে গেলেন ওদিকে একটুখানি যে জমি আছে এখন সেখানে কলা গাছ ফলা গাছ আছে, ওই জায়গাটাতে পাখি পাখি দেওয়া হয়ে গেছে, আগে ছিল না কলা ছিল, ওইখানে আমি এখন যেমন আমি এতটুকু চোখ থেকে গোলাপের কলম তৈরি করে ফেলতে পারি এবং এক গাছে ইচ্ছে করলে এক ডালে লাল এক ডালে সাদা এক ডালে হলদে এক ডালে গোলাপি এরকম চার পাঁচ রঙের একটা গাছেই ফুল করতে পারি এক এক ডালে এক রকম, কিংবা একটা আম গাছে তিন রকম কলম করতে পারি এক ডালে ল্যাংড়া এক ডালে হিমসাগর এক ডালে গোলাপ গাছ হবে, এইসব তখন জানতাম না। এই ডাল টাল কেটে যেমন এই গুল ফুল জুই ফুল জবা ফুল এই ডাল কেটে কেটে যা হয় করম ফুল এইসব করতাম, মা খুব খুশি, এত তার স্নেহ যে আমার করবি গাছে যখন ফুল এসেছে কাউকে তুলতে দেননি, বলে না রামময় লাগিয়েছে তুই ছেলে এসে দেখবি কত খুশি হবে, তারপর ঠাকুরকে ফুল দেবো তোমরা কেউ তুলো। এর পরের শনিবারে গিয়ে মাকে প্রণাম করতেই আমার হাত ধরে টেনে নিয়ে গেলাম, চলো তোমার করবি গাছে ফুল তুলতে দেখবে। তারপরে দেখলাম দাদা আমার হাতে সাজিয়ে দিলেন, হাত পা ধুয়ে সাজিয়ে ধুয়ে তারপরে আমি ফুল তুলে দিলাম নিজে হাতে, তবে ঠাকুরকে পূজা থেকে দিলাম। এমন তার একদিন মায়ের কাপড় রোদে দিচ্ছি, তখন দেখলাম যে বাক্সে কাপড় আছে একটি ছেঁড়া কাপড়, ওটি আসাম সিল্কের এনডিকে মুগা আমি জানি না, তবে ওই জিনিস তো মাকে বললাম, মা এটা যে ছেঁড়া কাপড়টা রেখে কি হবে, এইটা ফেলে দিই এখন একটি ভালো কাপড়ে চেড়াটা জায়গা। তো ভাবলাম না বাবা ফেলো না, ওকেই বড় আদর করে ফুকে আমাকে দিয়েছে,
দুঃখ কি হচ্ছে সিস্টারদের, যে যখন প্রথম দিন স্বামীজি নিবেদিতাকে পাঠান মাকে দর্শন করবার জন্য, ওর মনে ভয় ছিল যে মা পারাগে নিয়ে হয়তো মৃচ্ছ বলে দূর দূর করে তাড়িয়ে দিলেন। যাই হোক, মা জানেন না ইংরেজি, নিবেদিতা জানেন না বাংলা, সেজন্য উনি তার শিষ্য স্বরূপানন্দ স্বামীকে পাঠিয়েছিলেন, তিনি তখনকার দিনে রেমি। তাই নিবেদিতাকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে মায়ের কাছে পরিচয় দিতেই মা খুব খুশি, নিবেদিতাকে চরণ স্পর্শ করে প্রণাম করতে দিয়েছেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, প্রসাদ খেতে দিয়েছেন। তবে যখন জিজ্ঞাসা করেছেন তোমার নাম কি, উনি বলেছেন মাই নেম ইজ মিস মার্গারেট এলিজাবেথ নবু। মা বললেন বাছা আমি অত বড় নাম মনে রাখতে পারবো না, আমি তোমাকে খুকি বলে পারবো। যখন সর্বানন্দ স্বামী ইংরেজি করে বলে দিলেন যে মা তোমাকে নাম মনে রাখতে পারবেন না, তোমার তোমাকে খুকি বলে ডাকবেন, ও নিবেদিতা খুঁজিয়া শেষ আয়েন মাদার দেবী আয়েন মাদার দেবী। স্বামীজির কাছে গিয়ে একবারে খুব আনন্দে ঘটনাভাবে বলছে যে মা আমাকে খুব আদর করেছেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, চরণ স্পর্শ করতে দিয়েছেন, প্রসাদ দিয়েছেন খেতে, আর আমাকে খুঁটি বলে ডাকবেন, এসব বলেছেন। স্বামীজি একবারে খুশি হয়ে স্বামী ব্রহ্মানন্দজির কাছে গিয়ে বলছেন যে আমার বুক থেকে যেন দশমন পাথরের বোঝা নেমে গেল, মা যদি দূর দূর করে তাড়িয়ে দিতেন মেরছে বলে তার আমার দুঃখ রাখার জায়গা ছিল না। কিন্তু নিবেদিতা করে মায়ের আদরে বলেছে ওই স্বরূপানন্দ স্বামীর কাছেই উনি বাংলা শিখলেন, বিদুষী মহিলা খুব তাড়াতাড়ি শিখে গেলেন বাংলা। তখন মায়ের কাছে গিয়ে নিজেই বসে বসে মায়ের কথা শুনতেন। এখন ছয়রামবাটিতে মা যখন থাকতেন বড় কষ্টে প্রথম দিকে উঠেত, উনি যখন আমার পুকুরে ঠাকুরের শরীর যাবার পর একলা থাকতেন, খুব কষ্ট মায়ের। লক্ষ্মী জলাতে চাষি চাষ করে তখনকার লোক খুব সৎ ছিল, বেশ ভালোভাবে চাষ করত, আর যা ধান হতো তা ঠিক অর্ধেক মাকে দিতেন ওদের জমি বলে, আর সে চাষ করেছে বলে অর্ধেক নিয়ে যেত। এখন ওই ধান নিজেই সেদ্ধ করে ঢেঁকিতে কুটে ডালতরকারি করে রেখে দিয়েছেন, ভাত রান্না করছেন, কিন্তু ডাল তরকারি তো দূরের কথা, একটু নুন যুক্ত না, জিভে চাকনা দিয়ে খাবার জন্য উঠু ভাত করে চিবিয়ে খেতেন। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মা কালীর পূজা করতেন তখন ওর সাত টাকা বেতন ছিল, যখন ওর দ্বারা আর পুজো করা সম্ভব হলো না, আসনে বসে ধ্যান করতে করতে সমাধি হয়ে যায়, তখন ওই হৃদয়কে পূজারি করলেন, ঠাকুরকে পেনশন দিতেন সাত টাকা করে, হৃদয়কেও সাত টাকা বেতন দিতেন, ঠাকুরকেও সাত টাকা পেনশন দিতেন। ঠাকুরের শরীর যাবার পরে ওই পেনশনটা মাকে দিতেন, কিন্তু দুঃখের কথা ঠাকুরের ভাইপোদের মধ্যে কেউ দক্ষিণেশ্বরের ক্যাশিয়ার খাতাঞ্চিকে বলে দিল যে আরে খুড়িমাকে বেকার টাকা পাঠাচ্ছে, ভক্তরা ওকে বহু টাকা দেয়। মা বলতেন বাবা কেউ দেয় না একটি পয়সা, এরকম করে টাকা বাজিয়ে বলতেন বাবা কার কত ভক্তি এই চাকরির কাছে চেয়ে পাওয়া যায়। যখন আমার টাকাটা বন্ধ হলো তখন কেউ কেউ বললো আপনি তো ভোলাবাবুকে লিখলে, ভোলাবাবু তখন ক্যাশিয়ার, প্রথমে ছিলেন গুরু খাতাঞ্চি, তিনি মারা যাবার পরে ভোলাবাবু হন খাতাঞ্চি, তো ওকে লিখলেই তো আপনার টাকা দেবে। মা বললেন আমি না খেতে খেয়ে মরে যাবো তবু আমি কারো কাছে হাত পাতব। তা এইরকম যখন অবস্থা টাকাটা বন্ধ হয়ে গেল, জঙ্গল একটু নুন জুটছে না, ডাল তরকারি তো নাই, একটু নুন দিয়ে যে চাকরি দিয়ে খাবেন তাও দিতে, তখন এক পয়সার নুন কিনলে এক মাস যায়, আমি যখন ছোট তখন দু পয়সা খেয়ে নুন কিনত, এখন কত দাম হয়ে গেছে, একটা পয়সা জুটছে না যা শুধু ভাত দিয়ে খাচ্ছেন। মা বলতেন বাবা ঠাকুরের তো এত বড় লোক শিষ্য ছিল, তো আমার জন্য সাতজন শিষ্যকে মাসে একটি করে টাকা চাঁদা ধরেছিল, তা চাঁদা তো দিল না আমাকে, আবার এসব বলে গালাগাল করে আমার সে কথা বলতে গেলে সেই চোখে জল আসে যে তোদের গুরু নয় কিন্তু গুরু মা তো, আর কেমন গুরু মা, সাধারণ গুরু মা নয়, যে ঠাকুর যত রকমের সাধনা সব শেষ করেছেন, করে তার শেষ সাধনা কি হলো না, মাকে তিনি একবারে ত্রিপুরার সুন্দরী রূপে পূজা করলেন, যেমন আমরা কালী পূজা করি ঠিক সেইভাবে মাকে পূজা করে মায়ের পায়ে মাথা রেখে দণ্ডবত প্রণাম করে নিজের চকমালা মায়ের পায়ে সমর্পণ করে আর স্থাপন করেন, এমন যে গুরুমা সেই গুরুমাকে একটি টাকা মাসে না দিলে গালাগালটা কেন করবে। এই অবস্থা মায়ের খুব কষ্ট পেয়েছে, এই ওখানে একলা থাকেন, এতে কামাত
তো যখন একখানি কাপড় তখন টাকায় দুখানা কাপড় পাওয়া যায়, তো একটু ধুতি করতেন তো সরু চুল পারে ধুতি, তো দুখানা এক টাকায় পাওয়া যায়। সে ধুতি ছেড়ে দিয়েছে, সেলাই করেছেন, তারপরে সেলাই থেকে গেছে, পচে গেছে কাপড়, তো অনেক গাছ দেওয়া কাপড়ে নানান জায়গায়। এইভাবে যখন অত্যন্ত কষ্ট করে রয়েছেন তখন দিদিমা মায়ের মা গিয়ে ওর হাত ধরে হিড় হিড় করে জয়রামবাজি কেনা, যে তোকে আমি এখানে একলা মরবার জন্যে ছেড়ে রাখতে পারি না, আমার যদি দুমুঠো চাল ঢুকে তো তুই এক মুঠো খাবি, আমি এক মুঠো খাবো, তবু তোকে আমি এখানে ছেড়ে রেখে যাবো। তাই এলেন তো তখন মায়ের বাবা মারা গেছেন, ভাইগুলি সব ছোট, কেউ রোজগার করে না, বড় কষ্ট। তো মায়ের বেটিতে লোকের বাড়িতে ধান বানতে যেতেন, বইয়েতে ভুল লেখা হয়েছে, চার কুড়ি ধান ভেঙে চাল তৈরি করে দিয়ে চার কুড়িটা প্রায় এক মন দিলে এদেরকে মাপবার একটা সের আছে এরকম বেটে, ওই সেরের এক সেট চাল না পান, এক সেট চাল যদি না পান পারিশ্রমিক চাল, আর ওইটা বোধ হয় আর আর বেশি হবে এরকম বড় জোর। আর ওরা লিখেছে যে চার কুড়ি ধান ভালো এক কুড়ি ধান পাওয়া যায়, অত নয়, এক মনে দশের চাল দিত না, ওই এক মন চাল তৈরি করে দিলে আট কেজি মানে মাপার সেরের এক সেট চাল। তো এই আর ওই অতটুকুই মুড়ি প্রত্যেকে জল পান, এই পারিশ্রমিক। তো ওই মুড়ি নিয়ে মা বেটি আর চার ছেলে এই ছজনে মিলে এক মুঠোর মতো মুড়ি খেয়ে জল খেতেন, আর ওই চালের থেকে দুমুঠো চাল দোকানে দিয়ে কিছু নুন, কিছু তেল, একটু লঙ্কা এরকম কিনে আনতেন। আর এখান থেকে সজনা শাক, ওখান থেকে একটু বেতো শাক, এখান থেকে সবজি শাক, যেগুলো লোক বিক্রি করে না এমনি থাকে ইয়েতে পড়ে, তো সেই নিয়ে কেউ করতে পারে না, ওই কিনে এনে আর ওই এক থেকে তেল দিয়ে একটু এঁকে নতুন দিয়ে ওই যা ভাত হতো চার ছেলে মেয়ে মা সকলে মিলে ভাগ করে খেয়ে কাটিয়ে ফেলে, বড় কষ্টে গেছে দিন, অত্যন্ত কষ্টে গেছে। তারপরে ধীরে ধীরে মা যখন নতুন বাড়িতে এলেন তখন দেখতাম আমরা যে একটি করে টাকা অনেক ভক্ত মাসে মাসে পাঠাতেন, কেউ দুটি টাকা পাঠাতেন, এরকম মাস্টার মশাই শ্রী ম প্রথম দিকে পাঁচ টাকা পাঠাতেন, শেষের দিকে দশ টাকা। আর মায়ের একজন শিষ্য ইন্দুভূষণ সেনগুপ্ত, তিনি রাঁচিতে থাকতেন আর সেক্রেটে রীতে কাজ করতেন, উনি মাসে মাকে পনেরো টাকা পাঠাতেন। এই তখন মায়ের কিছু কিছু অবস্থা ভালো হল, তখন থেকে কিছু কিছু টাকা আসে, চলে ডক্টরা আসে দেখে টিকা নিয়ে যায়, এইভাবে আস্তে 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 কিছু কিছু করে কাটাই। তাই এইভাবে স্বামীজি যখন শুনলেন যে মা একটু নুন পাচ্ছেন না, তখন উনি বললেন যে দেখো যেরকম করে পারো, ভিক্ষা করে হোক, এর করে হোক, যেরকম করে হোক, আমাদের খেতে যুটুক আর না যুটুক, মাকে অন্তত মাসে পঁচিশটি টাকা পাঠাতে হবে, যেরকম করে পারো। তখন তো মা খুব বড় দিদি, এক পয়সার নুন কিনতে পারতেন না তার মাসে এসে গেল, তো তখন তো ওদেরও জোটে না, ওরাও তো ভিক্ষা করে দুটি দুটি চাল আনেন, আর হয়তো সেই বেড়ার দিকে তেলা কুচা বলেছে, তেলা কুচা পাতা খুব দিতা, কুন্দরি পাতা হবে, কুন্দরি পাতার তরকারি আমি খেয়েছি, তো সেটা দিতা নয় মিষ্টি, কুন্দরি এবং তেলা কুচা দেখতে একরকম, কিন্তু একটা পিতা একটা মিষ্টি, কুন্দরির তরকারি আমরা খাই, তেলা কুচা খাই। এইভাবে সব বড় কষ্টে দিন গিয়েছিল, তারপরে তখন একটু একটু করে কিছু করে মায়ের কাছে টাকা আসতে লাগলো, আমি খরচ করতাম। তাই এইভাবে মায়ের কাছে আমি কয়েকটি বছর, পাঁচ ছয় বছর ছিলাম এবং মায়ের সেবা করতে পেরেছিলাম। আমি মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি, তিনি সকলে বললাম জননী সারদাম দেবী রামকৃষ্ণ জগদ্গুরু ভাগবত মি তয় শ্রুত্বা শ্রমণানি।